জয় গুরু। এলবি মারফত ফেসবুক পেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বগুলিতে আমরা আলোচনা করেছিলাম প্রাণায়ামের পদ্ধতিগুলো সম্পর্কে। তারপরে অনেকেই আমাদেরকে যে সমস্যার কথা জানিয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যে আসনে বসে, প্রাণায়ামে বসে, তাদের পায়ে সমস্যা হয়, অর্থাৎ পায়ে ঝিঝি ধরে। অর্থাৎ অনেকক্ষণ যখন আপনি এভাবে বসে থাকেন, রক্ত চলাচল বন্ধ হয়ে গেলেই পায়ে ঝিঝি ধরা শুরু হয়। পায়ে যখন ঝিঝি লাগে তখন দেখা যায় আর বসে থাকা সম্ভব হয় না। এই মুহূর্তে আপনাদের করণীয় কি? অনেক সময় দেখা যায় 5-10 মিনিট হয়ে যায় তারপর আর পাটা ঠিক হয় না, যেমন অনেকক্ষণ এভাবে থাকলে এখানেই হওয়ার ফলে পুরো পা ঝিঝি ধরে। তখন দেখা যায় আপনি মানে এমনটাই বোরিং ফিল করেন বা এতটাই খারাপ লাগে যে শুয়ে থাকলেও ভালো লাগে না, এই হয় না। 10টা মিনিট অনেক আজাবের মতো লাগে, মানে একটা মনে হয় যেন আমি জাহান্নামে আছি বা আমার পা অনেক মানে কি বলে অনেক খারাপ লাগে ব্যথা পাইলে। এটার একটা চমৎকার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যার ফলে আপনাদের এই পায়ে ঝিঝি ধরার সমস্যাটা মাত্র 10 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে। 10টা সেকেন্ডের মধ্যে আপনার পায়ের ঝিঝি ধরার যে ব্যথাটা তা কমে আসবে এবং 38 সেকেন্ডের মধ্যে পুরোপুরি শেষ মানে সেরে যাবে আশা করি। তো সেজন্য আপনার যেটা করবেন, যে পায়ে আপনার ঝিঝি ধরবে বা ঝিঝি লাগবে সেই পায়ে একটা দড়ি রাখুন, সাথে ছোট একটা দড়ি, যে মানে এত একটু মিডিয়াম মোটা, চিকনও না বা একদম মোটাও না, দড়িটা রাখুন। ধরুন আমার কাছে আপনার কাছে কোনো দড়ি নেই, যেমন আমার কাছে এখন সেভাবে কোনো দড়ি নেই, এই জন্য আমি ইয়ারফোন দিয়ে দেখাচ্ছি। তো ইয়ারফোনের তারটা যেরকম আছে এইরকম মোটা হলেও, ইয়ারফোনের তার যেরকম মোটা হয় এরকম মোটা হলেও হয়, তো এটা আপনি ধরুন আমার এই পায়ে ঝিঝি লেগেছে, তখন আমি এই পায়ে এভাবে দেখুন বৃদ্ধ আঙ্গুলের এই আঙ্গুল এইভাবে এই জায়গাটা বরাবর এভাবে একটা প্যাচ দিব দড়ি দিয়ে, এভাবে দেখুন এভাবে এভাবে প্যাচ দিয়ে আমি দুই হাত দিয়ে এভাবে চেপে ধরে নেব এভাবে। দেখুন শক্তি আপনার, আমার শক্তি অনুযায়ী অর্থাৎ আমার পায়ে যতটা আমি সহ্য করতে পারি সেভাবে ধরে রাখবো 5 থেকে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে আপনার পায়ে যদি ঝিঝি ঝিঝি যেটা লাগলে ঝিঝি লেগেছে সেটা 10 সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যাবে, এবং আপনি 15 সেকেন্ডের মধ্যে ধরে রাখুন, দেখবেন সম্পূর্ণ ব্যথা বা ই আবার রক্ত স্বাভাবিকভাবে চলাচল করা শুরু করে দিয়েছে। এটা মানে কোনো ফালতু বিষয় নয়, আপনি করলে মাত্র 15 সেকেন্ড পরীক্ষার বিষয়। আপনি যখনই পায়ে ঝিঝি লাগবে তখনই আপনি এটা করুন, 15 সেকেন্ডের মধ্যে আপনার পায়ে ঝিঝি লাগাটা বন্ধ হয়ে যাবে। যদি হাতের কাছে কোনো দড়ি না থাকে তাহলে চেষ্টা করুন যে এভাবে হাত দিয়ে এই রগটাকে আর এটাকে খুব জোরে চেপে ধরার জন্য। তবে এখানে আপনার এইভাবে যদি হাত দিয়ে ধরেন 20 থেকে 30 সেকেন্ড লাগতে পারে, কিন্তু দড়ি থাকলে বা এরকম কোনো ইয়ারফোনের তার থাকলে তাহলে আপনার খুব দ্রুত অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যেই ঝিঝি লাগাটার যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে। এটা আশা করি সবার কাজে লাগবে, শুধু সাধনার ক্ষেত্রে না, এমনি যখন আপনার পায়ে হঠাৎ বসে থাকলে কোথাও ঝিঝি লাগে তখন আপনি এটা এই কাজটা করতে পারেন। তা আশা করি এর দ্বারা আপনি উপকৃত হবেন, আর আপনারা উপকৃত হলেই আমাদের আমার এই ভিডিও করাটি সার্থক। তাই আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।